আমাদের আজকের আলোচ্য বিষয় হলো নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও এবং গেইনিং রেশিও। আমরা জানি অ্যাডমিশন অফ পার্টনার, রিটায়ারমেন্ট অফ পার্টনার, ডেথ অফ পার্টনার ইত্যাদি ক্ষেত্রে নিউ রেশিও, স্যাক্রিফাইসিং রেশিও এবং গেইনিং রেশিও বিশেষ গুরুত্বপূর্ণ। তো আমাদের আজকে নিউ রেশিও, স্যাক্রিফাইস রেশিও এবং গেইনিং রেশিও আলোচনা করব। একটা এক্সাম্পল নিয়ে আমরা, আচ্ছা একটা এই প্রসঙ্গে একটা কথা বলি, আমরা বিগত কয়েক বছরে কোশ্চেন পেপার দেখেছি উচ্চ মাধ্যমিকে যে স্যাক্রিফাইস রেশিও বের করা, নিউ রেশিও বের করা এবং গেইনিং রেশিও বের করা এক নম্বরের এমসিকিউ এবং এসসিকিউতে অনেকবার এসছে, অনেক কোশ্চেন এসছে। সুতরাং আমরা আলাদা আলাদা করে শিখব কিভাবে স্যাক্রিফাইস রেশিও, নিউ রেশিও এবং গেইনিং রেশিও বের করতে হয়, আমরা একটু দেখে নিই। একটা এক্সাম্পল নিলাম, দ্বারকা এন্ড বিনি আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দা রেশিও 3:5:3। তাহলে 5:3 হচ্ছে তাদের ওল্ড রেশিও, 5:3 হচ্ছে তাদের ওল্ড রেশিও। বিধু অ্যাডমিটেড, বিধু আসছে টু দা পার্টনারশিপ ফর 1/4 শেয়ার, বিধু 1/4 শেয়ার নিচ্ছে অফ ফিউচার প্রফিট। ক্যালকুলেট, আমাদের দুটো বিষয় ক্যালকুলেশন করতে হবে, একটা হচ্ছে নিউ রেশিও আর দু নম্বর হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও। মানে একটা এক্সাম্পল এর মাধ্যমে আমরা দুটো রেশিও শিখব, একটা নিউ রেশিও শিখব আর একটা স্যাক্রিফাইসিং রেশিও শিখব। তো আমরা জানি সমগ্র অংশ সমান এক অংশ ধরতে হয়, টোটাল শেয়ার এক অংশ। তাহলে বিধু যদি 1/4 শেয়ার নেয় তাহলে রিমেনিং শেয়ার হবে, অবশিষ্ট অংশ হবে 1-1/4 সমান 3/4 অংশ। এখন এই 3/4 অংশ যে শেয়ার রইল, সেই 3/4 অংশ শেয়ার দ্বারকা এবং বিনি নিয়ে নেবে আর 1/4 অংশ শেয়ার বিধু নেবে। তাহলে আমরা দেখি নিউ রেশিও কিভাবে ক্যালকুলেশন করা যায়। তো দ্বারকা 3/4 অংশ যে রিমেনিং শেয়ার, 3/4 অংশের 5/8 অংশ সমান 15/32 অংশ, 15/32 এটা হচ্ছে নিউ রেশিও হবে 15/32। এবং বিনির নিউ রেশিও হবে রিমেনিং শেয়ার মানে 3/4 গুণিত তার ওল্ড রেশিও মানে 3/8 সমান 9/32। আমি আবার বলি, দ্বারকার নিউ রেশিও বের করার জন্য আমরা কি করব, রিমেনিং শেয়ার অর্থাৎ বিধু আসার পর 1/4 অংশ শেয়ার নেয়ার পর যে শেয়ার অবশিষ্ট রইল 3/4 অংশ, 3/4 গুণিত দ্বারকার ওল্ড রেশিও 5/8
সমান 15/32 আর বিনি শেয়ার হবে রিমেইনিং পার্ট মানে 1/3 অংশ তার ওল্ড রেশিও হচ্ছে 3:8 অর্থাৎ 9/32 হবে বিনি রেশিও এবার দেখা যাক তাহলে নিউ রেশিওর ইকুয়েশনটা কি দাঁড়ায় তাহলে দ্বারকা ইজ টু বিনি বিনি ইজ টু বিধু সমান 15/32 ইজ টু 9/32 ইজ টু 8/32 এটাকে আমরা নিচ থেকে সমান করে নিলাম 4 গুণিত 8 করে নিলাম উপর নিচ 8 গুণ করলাম তাহলে 8/32 হলো তাহলে 15/32 ইজ টু 9/32 ইজ টু 8/32 সমান 15:9:8 তাহলে 15:8:9:8 হলো নিউ রেশিও ঠিক আছে এরপর আমরা এই एग्जांपल থেকে আমরা স্যাক্রিফাইস রেশিওটা বের করে নেব স্যাক্রিফাইস রেশিও বের করি স্যাক্রিফাইস রেশিও নিয়ম হচ্ছে সূত্র হচ্ছে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও আমরা দেখছি যে আমাদের ওল্ড রেশিও ক্যালকুলেশন ওল্ড রেশিও করাই আছে ওল্ড রেশিও দেওয়াই আছে আমরা নিউ রেশিওটা ক্যালকুলেশন করে নিয়েছি নিউ রেশিও হচ্ছে 15:9:8 তাহলে আমরা এখন ওল্ড মাইনাস নিউ করব ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করব ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও করলে আমরা স্যাক্রিফাইস রেশিও পাবো তাহলে দ্বারকার স্যাক্রিফাইস রেশিও কিভাবে বের করব দেখি দ্বারকার স্যাক্রিফাইস রেশিও সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও দ্যাট ইজ ওল্ড রেশিও ছিল 5:8 মাইনাস নিউ রেশিও হচ্ছে 15/32 তাহলে 5:8 মাইনাস 15/32 করলে 20-15/32 সমান 5/32 আর বিনি স্যাক্রিফাইস রেশিওটা হবে 3:8 মানে ওল্ড রেশিও মাইনাস বিনি নিউ রেশিও হচ্ছে 9/32 সমান 12-9/32 সমান 3/32 তাহলে কি দাঁড়ালো স্যাক্রিফাইস রেশিও ত্যাগ অনুপাত হলো 5:3 এখন প্রশ্ন হলো আর একটা বিষয় একটু বলি যে স্যাক্রিফাইস কথার অর্থ কি স্যাক্রিফাইস কথার অর্থ হচ্ছে নতুন পার্টনার যখন আসছে সে 1/4 শেয়ার নিচ্ছে নতুন পার্টনার আমাদের এখানে কে বিধু তাহলে বিধু যখন এলো সে 1/4 শেয়ার যখন নিল তখন 1/4 শেয়ার কে ছাড়ে 1/4 শেয়ার ছাড়ছে দ্বারকা এবং বিনি দ্বারকা এবং বিনি যে শেয়ার ছাড়ছে ত্যাগ করছে তবেই বিনি তবেই বিধু শেয়ার পাচ্ছে তাহলে দ্বারকার ত্যাগ আর বিনির ত্যাগ সমান বিধুর শেয়ার তাহলে 1/4 অংশ মোট 1/4 অংশ শেয়ার ত্যাগ করছে কে দ্বারকা এবং বিনি তাহলে দ্বারকার শেয়ার হচ্ছে দ্বারকার ত্যাগ হলো 5/32 অর্থাৎ 5/32 এবং বিনির ত্যাগ হলো 3/32 5/32 এবং 3/32 আমরা যদি যোগ করি তাহলে আমরা দেখব 5/32 + 3/32 5/32 + 3/32 যদি আমরা যোগ করি তাহলে আমাদের হয় কত 8/32 8/32 = 1/4 অর্থাৎ দ্বারকার ত্যাগ প্লাস বিনি ত্যাগ তাহলে টোটাল ত্যাগ হচ্ছে 8/32 = 1/4 1/4 হচ্ছে বিধু শেয়ার তাহলে বিধু 1/4 শেয়ার পেল দ্বারকা আর বিনি ত্যাগ করা শেয়ারের সমষ্টি হিসাবে আমরা তো জানি স্যাক্রিফাইস রেশিও সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও কিন্তু এক্ষেত্রে একটা সহজ পদ্ধতিতে আমরা স্যাক্রিফাইস রেশিও বের করতে পারি প্রোভাইডেড নিউ রেশিও যদি না দেয়া থাকে তাহলে ওল্ড মাইনাস নিউ করতে হবে না তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে বের করব একটু দেখে নিই নিউ রেশিও দেয়া না থাকলে মাইন্ড ইট তাহলে দ্বারকা স্যাক্রিফাইস হবে শেয়ার অফ বিধু মানে 1/4 বিধু শেয়ার মানে বিধু যে শেয়ারটা নিচ্ছে 1/4 গুণিত ওল্ড রেশিও অফ দ্বারকা দ্বারকার ওল্ড শেয়ার তাহলে 1/4 গুণিত 5/8 সমান 5/32 তাহলে এটা দ্বারকা স্যাক্রিফাইস কত না 5/32 নেক্সট বিনি স্যাক্রিফাইস সমান রেশিও কত হবে শেয়ার অফ বিধু মানে 1/4 গুণিত ওল্ড রেশিও অফ বিনি তাহলে কত হবে 1/4 গুণিত
একের চার হচ্ছে বিধু শেয়ার গুণিত তিনের আট হচ্ছে বিনির ওর শেয়ার, তাহলে একের চার গুণিত তিনের আট সমান তিনের বত্রিশ, অর্থাৎ স্যাক্রিফাইস রেশিও হলো 5:3। কিন্তু মনে রাখতে হবে যে যদি পরীক্ষার প্রশ্নপত্রে নিউ রেশিও বলা থাকে সেক্ষেত্রে ওল্ড মাইনাস নিউ করেই স্যাক্রিফাইস রেশিও বের করলে সেটাই উচিত কাজ হবে। প্রবলেম নম্বর টু আমরা দেখি, সোহম এন্ড সম্পূর্ণ আর টু পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 5:3। তার মানে সোহম আর সম্পূর্ণার ওল্ড রেশিও হচ্ছে 5:3, ওল্ড রেশিও 5:3। দে অ্যাডমিটেড সম্পা, তারা সম্পাকে গ্রহণ করছে, সম্পার অ্যাডমিশন হচ্ছে অ্যাজ এ নিউ পার্টনার নতুন অংশীদার হিসাবে। দেয়ার নিউ প্রফিট শেয়ারিং রেশিও 5:3:2। অর্থাৎ নিউ প্রফিট শেয়ারিং রেশিওটা এখানে দেওয়া রয়েছে 5:3:2, আবার ওল্ড রেশিও দেওয়া রয়েছে কত 5:3। তাহলে আমাদের ওল্ড রেশিও দেওয়া রয়েছে আবার নিউ রেশিও দেওয়া রয়েছে, তাহলে আমরা কি করে স্যাক্রিফাইস রেশিও বের করব? আমরা জানি যে স্যাক্রিফাইস রেশিও ইকুয়ালস টু ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। সুতরাং দেখা যাক আমরা কিভাবে করতে পারি। স্যাক্রিফাইস রেশিও সমান ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, অতএব সোম স্যাক্রিফাইস সমান ওল্ড রেশিও সোমের ওল্ড রেশিও মাইনাস সোমের নিউ রেশিও, তাহলে 5:8 - 5:10 সমান 25 - 20/40 সমান 5/40। অর্থাৎ সোমের স্যাক্রিফাইস হচ্ছে 5/40। এট দ্য সেম টাইম সম্পূর্ণ স্যাক্রিফাইস সম্পূর্ণ ওল্ড রেশিও 3:8 মাইনাস সম্পূর্ণ নিউ রেশিও হচ্ছে 3:10, তাহলে 3:8 - 3:10 করলে 15 - 12/40 সমান 3/40 3:40। অতএব তাহলে স্যাক্রিফাইস রেশিওটা কত দাঁড়াবে? স্যাক্রিফাইস রেশিও দাঁড়াবে 5:40:3:40, 5:40:3:40 সমান 5:3। তাহলে এইটা হবে স্যাক্রিফাইসিং রেশিও। আমরা পরের প্রবলেমে যাই, পরের প্রবলেম হচ্ছে প্রবলেম নম্বর থ্রি। প্রবলেম নম্বর থ্রিটা আমরা একটু পড়ে নিই কি বলছে দেখি। বলছে এ বি এন্ড সি আর পার্টনার্স, এ বি সি হচ্ছে তিনজন অংশীদার ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 5:4:3। তাহলে 5:4:3 হচ্ছে এ বি সি ওল্ড রেশিও, 5:4:3 হচ্ছে এ বি সি ওল্ড রেশিও। আফটার রিটায়ারমেন্ট অফ সি, সি এর রিটায়ারমেন্টের পর এ অ্যান্ড বি এগ্রিড টু শেয়ার প্রফিট অ্যান্ড লসেস, সি রিটায়ার করছে মানে সি অবসর গ্রহণ করছে বিদায় নিচ্ছে, সি এর বিদায় নেওয়ার পর এ অ্যান্ড বি এ এবং বি এগ্রিড তারা সম্মত হলো যে টু শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 1:1। অর্থাৎ সি এর রিটায়ারমেন্টের পর এ আর বি তারা ইকুয়ালি শেয়ার করবে, ইকুয়ালি প্রফিট শেয়ারিং রেশিওটা তাদের ইকুয়াল হবে, অর্থাৎ ফিউচার রেশিওটা 1:1 হবে, ইকুয়াল রেশিও হবে, তারা সেটা মেনে নিল এগ্রিড করলো। তা আমাদের এই ক্ষেত্রে কি বের করতে হবে? আমাদের বের করতে হবে গেইনিং রেশিও। গেইনিং রেশিও মানে লাভ অনুপাত, কে কতটা, অর্থাৎ সি চলে গেল, সি চলে গেল কিন্তু সি তো তার অংশটা নিয়ে গেল না, সি তার শেয়ারটাকে নিয়ে যাচ্ছে না, সি তার শেয়ারটাকে রেখে দিয়ে যাচ্ছে, সি তার পাওনা টাকা নিয়ে গেল
কিন্তু সি তার শেয়ারটাকে তো নিয়ে যাচ্ছে না, তাহলে সি এর শেয়ারটা এ আর বি গেইন করছে, মানে লাভ করছে। আমরা তাহলে কি করে গেইনিং রেশিও বের করব আমরা দেখে নিই। এখন আমরা জানি গেইনিং রেশিও সমান নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। গেইনিং রেশিও সূত্র হচ্ছে নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে আমরা দেখি নিউ রেশিও কার কি ছিল আর ওল্ড রেশিও কার কি। গেইন অফ এ আমাদের ওল্ড রেশিও, নিউ রেশিও হচ্ছে 1:1, তার মানে হাফ। এ এর নিউ রেশিও হচ্ছে হাফ, আবার বি এর এট দা সেম টাইম বি এর নিউ রেশিও হচ্ছে হাফ। তাহলে আমরা নিউ মাইনাস ওল্ড করি, তাহলে হাফ মাইনাস এ এর নিউ রেশিও হচ্ছে হাফ, আর এ ওল্ড রেশিও হচ্ছে 5:12। এ এর ওল্ড রেশিও কত? এ এর ওল্ড রেশিও হচ্ছে 5:12, 5:12। তাহলে নিউ মাইনাস ওল্ড করলে হাফ মাইনাস 5:12 সমান 6 - 5/12 সমান 1/12। ঠিক একইভাবে বি এর গেইনটা আমরা বের করব, গেইন অফ বি। গেইন অফ বি সমান বি এর নিউ রেশিও হচ্ছে হাফ আফটার রিটায়ারমেন্ট অফ সি, হাফ মাইনাস বি এর নিউ রেশিও কত? 4/12। তাহলে নিউ মাইনাস ওল্ড করলে 6 - 4/12 সমান 2/12। তাহলে গেইনিং রেশিও কত হল? 1/12 = 2/12 সমান 1:2। গেইনিং রেশিও 1:2। প্রবলেম নম্বর 4, আগে দেখি প্রবলেম নম্বর 4 কি আছে। প্রবলেম নম্বর 4 আছে এক্স ওয়াই এন্ড জেড থ্রি পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও 3:2:1। অর্থাৎ এক্স ওয়াই এবং জেড এর ওল্ড রেশিও হচ্ছে 3:2:1, ওল্ড রেশিও 3:2:1। জেড রিটায়ার্স, জেড চলে যাচ্ছে, অবসর গ্রহণ করছে, তাহলে জেড রিটায়ার্স আমাদের কি বের করতে হচ্ছে? আমাদের গেইনিং রেশিও বের করতে হবে, গেইনিং রেশিও বের করতে হবে। গেইনিং রেশিও মানে লাভ অনুপাত। আমরা দেখি লাভ অনুপাত কিভাবে বের করা যায়। এক্স ওয়াই ও জেড এর ওল্ড রেশিও 3:2:1। এখন জেড এর রিটায়ারমেন্টের পর এক্স ওয়াই এর নিউ রেশিও হবে 3:2। কেন? জেড এর রিটায়ারমেন্টের পর এক্স ওয়াই এর নিউ রেশিও হবে 3:2, কারণ জেড রিটায়ারমেন্ট, জেড এর রিটায়ারমেন্টের পর পুরো শেয়ারটাই তো এক্স আর ওয়াই ভোগ করবে, পুরো শেয়ার এক্স আর ওয়াই ভোগ করবে। তাহলে এক্স আর ওয়াই এর নিউ রেশিও হবে 3:2, এখানে জেড নেই, তাহলে এক্স আর ওয়াই পার্টনার আছে, এক্সিস্টিং পার্টনার। তাহলে নিউ রেশিও হল এক্স আর ওয়াই এর 3:2। আমরা জানি গেইনিং রেশিও সমান নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তাহলে গেইন অফ এক্স কত হবে? গেইন অফ এক্স হবে এক্স এর নিউ রেশিও মাইনাস এক্স এর ওল্ড রেশিও। আর গেইন অফ ওয়াই কি করে হবে? ওয়াই এর নিউ রেশিও মাইনাস ওয়াই এর ওল্ড রেশিও। এখন দেখি এক্স এর নিউ রেশিও কত ছিল, কত হলো। এক্স এর নিউ রেশিও আফটার দা রিটায়ারমেন্ট অফ জেড, এক্স এর নিউ রেশিও হচ্ছে 3:5, আর এক্স এর ওল্ড রেশিও ছিল 3:6 হচ্ছে এক্স এর ওল্ড রেশিও 3:6। তাহলে 3:6 এক্স এর ওল্ড রেশিও, আর 3:5 হচ্ছে এক্স এর নিউ রেশিও। তাহলে 3:5 - 3:6 করলে হয় এলসিএম করি 30, তাহলে 18 - 15 = 3:30,
তাহলে x এর গেইনিং রেশিও হচ্ছে 3/30 3 এর 30 গেইন অফ y হচ্ছে y নিউ রেশিও 2 এর 5 মাইনাস y এর ওল্ড রেশিও হচ্ছে 2 এর 6 তাহলে 2 এর 5 মাইনাস 2 এর 6 করলে হয় কত 12 মাইনাস 10 ডিভাইডেড বাই 30 সমান 2/30 তাহলে y এর গেইনিং রেশিও হচ্ছে 2/30 তাহলে গেইনিং রেশিও কত হবে 3:30:2/30 অর্থাৎ গেইনিং রেশিও হবে 3:2 গেইনিং রেশিও হবে 3:2 গেইনিং রেশিও মেইনলি তোমাদের রিটায়ারমেন্টে যখন অঙ্ক করবে তখন গেইনিং রেশিওটা গুডউইলের ট্রিটমেন্টে গেইনিং রেশিওটা বিশেষ কাজে লাগবে প্রবলেম নাম্বার 5 সন্দীপ অর্ঘ সৌভিক এন্ড অনল আর ফোর পার্টনার্স শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 3:2:1:1 অর্থাৎ সন্দীপ অর্ঘ সৌভিক এবং অনলের ওল্ড রেশিও হচ্ছে 3:2:1:1 সন্দীপ রিটায়ার্ড সন্দীপ চলে যাচ্ছে অবসর গ্রহণ করছে ফ্রম দ্য ফার্ম অর্ঘ সৌভিক অ্যান্ড অনল ডিসাইডেড টু এনজয় দ্য ফিউচার প্রফিট ইকুয়ালি ক্যালকুলেট দ্য গেইনিং রেশিও তাহলে আমাদের কি করতে হবে আমাদের দেওয়া আছে যে প্রবলেমটায় যে সন্দীপ অর্ঘ সৌভিক এবং অনল চারজন পার্টনার ছিল তাদের মধ্যে সন্দীপ রিটায়ার করছে তাহলে চারজন যে পার্টনার ছিল তাদের ওল্ড রেশিও কত ছিল তাদের ওল্ড রেশিও হচ্ছে 3:2:1:1 এদের এটা হচ্ছে তাদের ওল্ড রেশিও সন্দীপ রিটায়ার করেছে সন্দীপ অবসর গ্রহণ করলো করবার পর তাহলে থাকলো কারা অর্ঘ সৌভিক এবং অনল থাকলো এরা ঠিক করলো ডিসাইডেড এরা ঠিক করলো যে তারা ফিউচার প্রফিট এনজয় করবে ইকুয়ালি তাহলে আমাদের এবার গেইনিং রেশিওটা ক্যালকুলেশন করতে হবে তাহলে আমরা দেখি কিভাবে সলিউশন করা যায় ওল্ড রেশিও ওল্ড রেশিও থ্রি ইস টু ওয়ান এটা হচ্ছে ওল্ড রেশিও নিউ রেশিও কত আফটার রিটায়ারমেন্ট অফ সন্দীপ নিউ রেশিও আমাদের দেওয়া আছে তারা এনজয় করবে ইকুয়ালি ফিউচার প্রফিট ইকুয়ালি এনজয় করবে তাহলে নিউ রেশিওটা হবে 1:1:1 তাহলে এটা হলো নিউ রেশিও আমরা জানি গেইনিং রেশিও সমান নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও তাহলে আমরা দেখি কিভাবে ক্যালকুলেশন করা যায় গেইনিং রেশিও অর্ঘ ইস টু
অর্ঘ ইজ টু সৌভিক অনল গেনিং রেশিও অর্ঘ সৌভিক অনল অর্ঘর নিউ রেশিও কত অর্ঘর নিউ রেশিও হচ্ছে 1/3 নিউ রেশিও থেকে আমরা ওল্ড রেশিও বিয়োগ করব অর্ঘর ওল্ড রেশিও কত ছিল অর্ঘর ওল্ড রেশিও ছিল 2:7 অর্ঘর ওল্ড রেশিও ছিল 2:7 সৌভিক সৌভিকের নিউ রেশিও কত সৌভিকের নিউ রেশিও হচ্ছে 1/3 মাইনাস সৌভিকের ওল্ড রেশিও কত ছিল সৌভিকের ওল্ড রেশিও ছিল 1/7 is to অনল অনলের নিউ রেশিও কত অনলের নিউ রেশিও হচ্ছে 1/3 মাইনাস অনলের ওল্ড রেশিও কত অনলের ওল্ড রেশিও হচ্ছে 1/7 আমরা এলসিএম করি 21/7 মাইনাস 6 7 মাইনাস 6 ইজ টু 21/7 মাইনাস 3 ইজ টু 21 হচ্ছে এলসিএম 7 মাইনাস 4 7 মাইনাস 3 সরি 7 মাইনাস 3 7 মাইনাস 3 7 মাইনাস 3 অর্থাৎ 1/21 = 4/21 = 4/21 তাহলে গেনিং রেশিও কত হলো গেনিং রেশিও সমান হবে গেনিং রেশিও হচ্ছে 1:1:4:4 এটা হচ্ছে গেনিং রেশিও তাহলে আমরা দেখলাম গেনিং রেশিও কিভাবে বের করতে হয়